উজনির পাঁচ লোকসভা সমষ্টিত হয়ে যাওয়া নির্বাচনক লৈ মঙলবাৰী রাজ্যিক বিজেপির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয় এক পর্যালোচনা বৈঠক। মুখ্যমন্ত্রীর উপস্থিতিত অনুষ্ঠিত হওয়া বৈঠকত ভাগ লয় প্রথম পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়া সংসদীয় সমষ্টির 33 গৰাকী বিজেপি বিধায়কে। প্রতিজন বিধায়কর পৰা বুথ পর্যায় পর্যন্ত ভোটদানের খতিয়ান ললে মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রীর ব্যস্ততার বাবে দুবারক পিছুয়াবলগিয়া হয়েছিল এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকের অন্তত মুখ্যমন্ত্রীর দাবি হয়ে যাওয়া পাঁচটা সমষ্টির আটাইকাতে বিজেপিয়ে জয়লাভ করব। মুখ্যমন্ত্রীয়ে কলে কংগ্রেসের ঘাটি হিসাবে পরিচিত নগাঁও আর করিমগঞ্জ সমষ্টিত নির্বাচনী প্রচার চলার অন্তত দুইটা সমষ্টিতে বিজেপিয়ে জয়লাভ করব বলে প্রতীয়মান হয়েছে। কংগ্রেসক আক্রমণ করে কলে দেশত কংগ্রেসের বাবে ভোটদানের সংখ্যা কমিছে কিন্তু ভোটদানের সংখ্যা বাড়িছে। পর্যায় নির্বাচন শেষ করব আর দ্বিতীয় পর্যায় নির্বাচন শেষ করব, আমি তৃতীয় পর্যায়ের সমষ্টিবিলাকত কাম করিবৰ কাৰণে পঠিয়াম। আজি তেওঁলোকৰ দায়িত্ববিলাক আমি বুজাই দিলো যে আপোনালোকে এতিয়া রেস্ট লব নালাগে, যেহেতু 7 তারিখলৈকে ইলেকশন থাকিব, গতিকে গুৱাহাটী, কোকৰাঝাৰ, ধুবুৰী আৰু বৰপেটাত আপোনালোকে কাম কৰক। 26 তারিখৰপৰা আমাৰ ফার্ষ্ট ফেজৰ গোটেই টিমটোৱে এই থার্ড ফেজৰ সমষ্টিবিলাকত সোমাই যাব। তেনেকে সেকেন্ড ফেজতো যাৰ ইলেকশন চলি আছে তেওঁলোককো আমি রেডি কৰি ৰাখিছোঁ। ইলেকশন শেষ হোৱাৰ পিছদিনাখনেই তেওঁলোকে 27 তারিখে নতুন দায়িত্বপ্রাপ্ত স্থানলৈ তেওঁলোক গুচি যাব। যি হব হল, ইভিএমতো বন্ধ হয়ে গল, মই টুইটারত দি দিলো যে 5টাৰ ভিতৰত 5টা জিকিম। এতিয়া আপনাদের মোক আকৌ ডিব্রুগড়ত কি হব, যোৰহাটত কি 5টাৰ ভিতৰত ডিব্রুগড়ও আছে, যোৰহাটও আছে। মই যেতিয়া ৰাজহুৱাভাৱে 5/5 দি দিলো, চিফ মিনিষ্টাৰ এজনে যেহেতু 5টাৰ ভিতৰত 5টাই জিকিম বুলি দি দিলো, এতিয়া মইতো আর কথাটো বদলাব নোৱাৰো। হয় মই শুদ্ধ হম নহয় মই অশুদ্ধ হম, কিন্তু মই জানাত 5টাৰ ভিতৰত 5টাই আমি জিকিম। এতিয়া ডিব্রুগড় বেলেগে, যোৰহাট বেলেগে, তেজপুৰ বেলেগে, সেইটো উত্তৰটো দি কি লাভ হ'ব? 5টাততো সবেই পৰে। আমাৰ প্ৰত্যাহ্বান একো নাই, 11টা ছিটত আমি জিকিবলগীয়া আছিল, আমি জিকি গ'লোঁ বা জিকিম। 2টা ছিটত কেম্পেইন চলোতে চলোতে সম্ভাৱনা ওলাই আহিলে, এতিয়া আমি প্ৰচেষ্টা কৰিছোঁ যে নগাঁও আৰু কৰিমগঞ্জতো আমি জিকো। আজিৰ গধূলিলৈকে পৰিৱেশটো জিকাৰ পৰিৱেশ, ইলেকশনৰ ভোট দিয়াৰ পিছত গম পাম যে আমি জিকিলো নে হাৰিলো। কিন্তু আমাৰ যিটো 11টা টার্গেট তাত কতো লৰফৰ নহয়। এক্সট্ৰা 13লৈকে আমি যাব পাৰিম নেকি, তাৰ এটা আজি কম্পিটিশ্যন চলি আছে। গতিকে হৈ যোৱা সমষ্টিত মই আপোনালোকক ক'ব পাৰিম, কিন্তু নোহোৱা সমষ্টিত ভোট নোহোৱালৈকে মই এইটো কথা ক'ব নোৱাৰো যে নগাঁৱত জিকিলোৱে, কৰিমগঞ্জত জিকিলোৱে। কিন্তু আপুনি যদি মোক কয় ডিফুত জিকিলোৱে নেকি, জিকিলো, দৰং ওদালগুৰিত জিকিলোৱে নেকি, জিকিলো। আপুনি যদি মোক আমাৰ হাতত শিলচৰ জিকিলো নেকি, আমি 100% জিকিলো। কৰিমগঞ্জ আৰু নগাঁৱত সম্ভাৱনা উজ্জ্বল, কিন্তু অহা 26 তারিখে বেলটত ভোটটো নপৰালৈকে আমি ইমানেই কৈ থাকিম যে আমাৰ সম্ভাৱনা উজ্জ্বল। তাৰপিছত 26 তারিখে গধূলি আকৌ টুইট করে দিম মোলৈকে যেটো রিজাল্ট আহিব। যোৰহাট আৰু কাজিৰঙা সমষ্টিত জয় নিশ্চিত বিজেপিৰ, এই ভাষ্য মন্ত্রী অজন্তা নেওগৰ। যোৰহাটৰ লগতে কাজিৰঙাত বিজেপি প্রার্থী দুগৰাকীয়ে 2 লাখৰ অধিক ব্যবধানত জয়ী হব বুলি জনালে মন্ত্রীগৰাকীয়ে। পর্যালোচনা বৈঠকত মুখ্যমন্ত্রীক নির্বাচনের খতিয়ান দিবলৈ আহোতে কংগ্রেসের বুথত মানুহেই নাই বুলি সাংবাদিকক কলে মন্ত্রী অজন্তা নেওগে। 70% জায়গাবিলাকতে মানুহবিলাকে কৈছে, এটা মোৰ সমষ্টিত মই 30% তেওঁলোকৰ টেবুল আছে, টেবুল দেখা নাই। মই গোটেইখিনি গোলাঘাট জিলাও ঘূৰিছোঁ, যোৰহাটত গ'লোঁ, তিতাবস্তাবো গৈছোঁ, তাতো তেওঁলোকৰ টেবুল দেখা নাই, মানুহ দেখা নাই। যোৰহাটটো মই দেখিছোঁ আৰু কাজিৰঙাটো মই দেখিছোঁ। মই নিজে প্ৰায় 100টামান পুল মই চাইছিলোঁ টেবুল গৈ পেলাই। কিমানমান লিড লোৱাৰ সম্ভাৱনা? লিডটো মই কৈছোঁ 2 লাখৰ বেছি হ'ব, দুইটাতে ভালকৈ জিকিব। আৰু তেওঁলোকক কংগ্ৰেছৰ মই টেবুল দেখা নাই, টেবুল দেখা নাই, মানুহ দেখা নাই। আপোনালোকৰ চাগে ইনফৰ্মেশ্যন পাইছে কেনেকুৱা?